আগামী 24 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে এবার সম্মেলন হবে একদিনের এবং সাদামাটা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো আগামী 4 ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলনে সরাসরি যোগ দেবেন দলের সভাপতি শেখ হাসিনা পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হওয়া বৈঠকে মূলত আলোচনা হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলন ও তার প্রস্তুতি নিয়ে পরে বৈঠকের সিদ্ধান্ত জানান দলের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী 24 ডিসেম্বর শনিবার ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত একদিনেই এই সম্মেলন শেষ হবে এবার আমরা খুব বেশি জাঁকজমক সম্মেলন আমরা কালারফুল সম্মেলন করতে যাচ্ছি কারণ বৈশ্বিক পরিস্থিতিতে এই সংকটকালীন সময়ে আমরা বিচ্ছদা সাধন করেই এই সম্মেলনের আয়োজন করব কাদের জানান করোনা পরবর্তীকালে প্রথমবারের মতো চট্টগ্রামের জনসভায় সরাসরি যোগ দেবেন প্রধানমন্ত্রী আগামী 4 ডিসেম্বর প্রধানমন্ত্রী আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন সহ আয়োজন সফল করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী পান্থ রহমান চ্যানেল আই ঢাকা